দুর্ঘটনায় শুধু ভবন মালিক নয়, দায় নিতে হবে সংশ্লিষ্ট প্রকৌশলীকেও। রাজধানীতে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এজন্য ওয়াসা, রাজুক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে জুন মাস থেকে রাজুকের সীমানায় ভবন নির্মাণে দেখাতে হবে সকল প্রকার ছাড়পত্র। সকালে জাতীয় প্রেস ক্লাবে বারবার অগ্নি দুর্ঘটনার কারণ প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ। আলোচনায় উঠে আসে রাজধানীতে আগুন লাগার কারণ। বক্তারা বলেন, রাজধানীতে ক্ষয়ক্ষতি এড়ানোয় বড় বাধা জলাশয়ের অভাব। 2018 সালে 100টি পুকুর দেখি, এটা বেসিক্যালি এটা 99, কোথাও 100 বলা আছে, বাট 100টি পুকুর থেকে এখন আমাদের সংখ্যা হয়েছে 29টি। আমাদের একটা আনপ্ল্যান সিটি এবং সময়ের সাথে আরও বিল্ডিং বাড়তেছে। রিহ্যাবিলিটেশন করার জন্য নর্মাল যে প্রেশার ওয়াটার সাপ্লাই লাইনে থাকার কথা, সেই প্রেশার আমাদের বর্তমানে সেই অবস্থায় নাই। সংলাপে রাজুকের চেয়ারম্যান জানান, আগামী জুন থেকে রাজুকের আওতায় ভবন নির্মাণে দেখাতে হবে সব ধরনের ছাড়পত্র। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান, প্লাম্বিং প্ল্যান সবই জমা দিতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দুর্ঘটনায় শুধু ভবন মালিক নয়, দায় রয়েছে প্রকৌশলীদেরও। আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, ওই বিল্ডিংটা ভাঙিয়ে পড়ছে, বিল্ডিংয়ের মালিককে ওকে জেলে দিয়ে দাও। ডিজাইন করলেন, আর্টিস্টরা ডিজাইন করলেন, তো ফাইন, সব ঠিক আছে, একজন তো প্রশিক্ষিত লোকের একটা সুপারভিশন থাকবে, কে এটাকে দেখাশোনা করছে। ফায়ার হাইড্রেন্ট বসানো নিয়ে সব সংস্থারই পরিকল্পনার অভাব রয়েছে বলেও মনে করেন মন্ত্রী। ফায়ার হাইড্রেন্টের কথা বলছেন, আমাদের এটার জন্য কোনো প্ল্যানই নেই। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।